লোকসভা যত এগিয়ে আসছে ততই নিজের গড়ে শক্তি বাড়াচ্ছেন মুর্শিদাবাদের রবীন্ড অধীর চিন্তা বাড়িয়ে তৃণমূল ছেড়ে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দিলেন কংগ্রেসে রাজ্যে যখন তৃণমূলের যোগদানের পালা চলছে তখন মুর্শিদাবাদে উল্টো পুরাণ ঘটিয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সদ্য অপসারিত অধীর চৌধুরী বহরমপুরে অধীর চৌধুরীকে হারানো চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু অধিকারী সেই মতো তিনি ঘুটি সাজিয়েছেন মুর্শিদাবাদে আগেই তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী কংগ্রেসের কোমর ভেঙে দিয়েছিলেন অধীরগড়ে কিন্তু তা যে যথার্থ নয় এখন অনেক লড়াই বাকি আছে তা বোঝালেন অধীর চৌধুরী অধীর চৌধুরী রাজ্যের দায়িত্ব ছেড়ে মুর্শিদাবাদমুখী হতেই ফের কংগ্রেসের পালে হাওয়া বইতে শুরু করেছে শাসক দল ছেড়ে কর্মীরা ফিরছেন অধীর শিবিরে প্রায় সমস্ত ব্লকেই দলবদলের পালা চলছে রবিবার দুপুরে তেমনই জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন হাজারের বেশি কর্মী অধীর চৌধুরী জানান তৃণমূল ছেড়ে ঘরে ফিরে এসেছেন বেলডাঙ্গা এস আর এফ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পঞ্চায়েত প্রধান মালিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পঞ্চায়েত সদস্য সহ হাজারেরও বেশি কর্মী অধীর বলেন বুয়া বাবুয়া এখন স্বপ্ন দেখছেন একযোগে দেশ ও রাজ্য চালানোর সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে রয়ে যাবে বুয়ার দেশ চালানো হবে না আর বাবু আর রাজ্য চালানোও হবে না তিনি ব্রিগেডকে তৃণমূলের পিকনিক বলে কটাক্ষ করেন মমতাকে বলেন আগে তিনি ছিলেন মা মাটি মানুষের নেত্রী এখন তিনি লুটরাজের নেত্রী অধীর বলেন রিভার্স সোইং কাজ করতে শুরু করে দিয়েছে তা ব্রিগেড করে বা প্রশাসন দিয়ে থামানো যাবে না তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসতে শুরু করেছে নেতা কর্মী সমর্থকরা এই প্রবণতা স্বতঃস্ফূর্ত তা রোধ করার সাধ্য নেই কারো যত লোকসভায় এগিয়ে আসবে ততই ছবি স্পষ্ট হয়ে যাবে তৃণমূলের ভাঙনকে তিনি পদ্মার ভাঙনের সঙ্গে তুলনা করে বলেন মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে কেউ থাকবে না মানুষের মোহভঙ্গ হয়েছে এবার পদ্মার ভাঙনের রূপ নেবে অচিরেই আর তৃণমূলে কেউ থাকবে না থাকবে শুধু কয়েকটা চোর আর লুটেরা এই জেলায় তৃণমূল তছনছ হয়ে যাবে এই জেলায় একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না